একটা ঝকঝকে সকালে হাতে চায়ের কাপ নিয়ে ব্লগটা শুরু করছি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সকালবেলায় চা খাওয়ার সময়টা হচ্ছে আমার অনলি ফ্রি টাইম। তারপরে কিছু না কিছু কাজে সকালটা যেন জাস্ট হাওয়া হয়ে যায়। আমার মতন যারা হোম মেকার্স ডেফিনেটলি আমার সঙ্গে রিলেট করতে পারবে যে সংসারের কাজ কখনো শেষ হয় না। আমার সোফার পাশে এই গাছগুলো দেখছো তোমরা, বলতে পারো এই গাছগুলো আমার বেস্ট ফ্রেন্ডস। আমার বাড়ির কিন্তু অনেক কিছুই পাল্টেছে, ফার্নিচার্স পাল্টেছে, রং পাল্টেছে, ডেকর পাল্টেছে, কিন্তু এরা কিন্তু কনস্ট্যান্ট ফ্যাক্টর, এরা কিন্তু সবসময় এরকমই থেকেছে আমার পাশে। আমার বাড়িতে যতগুলো জানলা আছে সবকটা জানলা এরকম গাছ দিয়ে ঘেরা। ঘুম থেকে উঠে পর্দা সরিয়ে জানলা খোলা মাত্রই এই সবুজ রঙটা তোমার মুডটাকে ইনস্ট্যান্টলি ভালো করে দেবে। সবুজ রঙটা আমার এতই ফেভারিট যে আমার বাড়ির চারিদিকে তুমি সবুজ রঙের ছোঁয়া দেখতে পাবে। এমনকি ডাইনিং টেবিলের চেয়ারের জন্য যখন আমাকে লেদার সিলেক্ট করতে বললো তখন আমি একটা গ্রিন লেদার সিলেক্ট করলাম। সবাই বেশ অবাক হয়েছিল, গ্রিন লেদার? বাট আই থিঙ্ক ইট অ্যাডস সো মাচ ফ্রেশনেস টু দ্য রুম। আর চারিদিকে এত সবুজের মধ্যে আমার মনটাও বেশ সবুজ থাকে। সকাল সকাল দেখলাম সুব্রত বেশ কটা বিট গাজর টেবিলের উপরে বাইরে বের করে রেখে দিয়েছে। ফ্রিজ খালি না করলে তো ফ্রিজে কিছু ঢোকাতে পারছে না না? ঠিক হলো এগুলো দিয়ে ভেজিটেবল চপ করে নিতে হবে। এইসব ভেজিটেবল চপ করতে গেলে যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে এই সব ভেজিটেবলগুলো গ্রেট করা। কিন্তু যেহেতু আমার কাছে ইলেকট্রিক চপারটা আছে আমার কিন্তু এগুলো কোনো অসুবিধাই হয় না। এই ইলেকট্রিক চপারটা কিন্তু খুব হ্যান্ডি জানো তো। ছোটোখাটো আদা রসুন পেঁয়াজ চপ করার জন্যে আমার কাছে ম্যানুয়াল যেটা হয় হাতের দড়ি দিয়ে যেটা টানে সেটাও আছে, কিন্তু যখন লার্জ স্কেলে কিছু করা হয় বা একটু বেশি মাত্রায় কিছু করব তখন কিন্তু এই ইলেকট্রিক চপারটা জাস্ট আইডিয়াল। জয় এসেছে, সকাল থেকে পাত্তা নেই। ও আজকে কি হাতে আবার? ঠিক আছে ওদের কল করছি, দাঁড়া। কোথায় গেলি তারপর সকাল থেকে? সকাল থেকে চাঁদনি মার্কেটে গিয়ে তারপরে পৌঁছে গেলাম পিটার ক্যাট। হ্যাঁ হ্যাঁ ওখানে যাব পিটার ক্যাটে গিয়ে জমিয়ে। তোমার কিন্তু লাঞ্চ হয়ে গেছে, তুমি আবার এটা পিটার ক্যাট? আমরা ওয়েট করতে পারছি না, কান্ট ওয়েট। ওটা এইসব জিনিস গরম গরম জিনিস খেয়ে ফেলো, লাঞ্চ মারো বলি, লাঞ্চ পাঞ্চ হয়ে গেছে। আরে দেবশ্রী চন্দ্রমাকে ফোন করতে হবে। এগুলোকে দেখলে না থাকা যায় না। এদের এই সানি সাইড আপ যেই পোচটা করে একটা মানে দে হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ ডুইং ইট, মানে ঠিক রাইট ওয়ে। এটাকে এটা ফেটেও যায় না অথচ সফট থাকে, কি করে করে এটা বানানো কিন্তু খুব ডিফিকাল্ট। বাড়ি আজকে অ্যামাজন থেকে না এই আর্টিফিশিয়াল ফ্লোটিং ফ্লাওয়ার্সগুলো এসেছে, এটা আনিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল ওই রোজ পেটালস আনানোর, কিন্তু সুব্রত বলল এটাই মনে হয় ভালো হবে, এটা খারাপ না। আর এখানে এই জলের মধ্যে এগুলোকে সবসময় তো ফ্রেশ ফ্লাওয়ার্স পাওয়া যায় না, কিন্তু এখন মনে হচ্ছে পেটালসগুলো আনালেই ভালো হতো। এটা এতটাই ছোট যে এরকম ভেসে ভেসে উঠছে, তাও যাই হোক এবার রোজ পেটালসগুলোও নিয়ে আসবো, ভালোই লাগছে। দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে। দেখো মিঠু আমাদের এক্ষুনি চা দিয়ে গেল, এখন 6টা বাজে। আর বাইরের দিকে তাকিয়ে দেখো কিরকম ঘুটঘুটে অন্ধকার।
এই বিকেল হলেই না তখন মনে হয় একটু বাইরে ঘুরে আসি। আগে আমরা জিমে যেতাম, আমি জয় সুব্রত আমরা সবাই একসঙ্গে জিমে যেতাম। জিমে গেলে কি হতো বলতো, সারাদিনে এই মনোটনিটা না কেটে যেত, একটু বেরিয়ে আসলাম এক্সারসাইজ হয়ে গেল, ভালোই লাগতো। তারপরে সেই লকডাউনে আমার টাকা গেল, মেম্বারশিপ এক বছরের দিয়েছিলাম, তারপরে সেই টাকাটা ফেরত পেলাম না, জিম বন্ধ হয়ে গেল, সেই দুঃখ আর কাটিয়ে উঠতে পারলাম না, তারপর আর জিমে যাই না। আর তাই না সারাদিন যখন কাজকর্মের পর না বিকেলবেলা মনে হয় কোথাও একটা ঘুরে আসি, তখন থেকে ওকে বলছি কোথাও একটা নিয়ে চল, বাইরে একবার ঘুরিয়ে নিয়ে আয়, একটা রাউন্ড দিয়ে নিয়ে আয়। তো মোটামুটি ওর নিজেরই ঘুম পাচ্ছে, আজকে সারাদিন ঘুরে এসছে, তাও ওকে নিয়ে যেতে হবে না, নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবে বলেছে, চাটা খেয়ে একবার একটা রাউন্ড দিয়ে আসবে। ভাবলাম এই কাজটা করে যাই, বেরিয়েছি যখন হলিউড কিন্তু এই ড্রাই ক্লিনার্সের কাছে, কিন্তু বন্ধ, শনিবার হাফ ডে থাকে, তুই জানতিস শনিবার হাফ ডে আর রোববার ফুল ক্লোজ, জানা থাকলো। আজকে বাইরে গেছিলাম ঠিকই, কিন্তু মনটা শুধু ডিনারের দিকে ছিল, ভাবছিলাম কখন যাবো আর চেলো কাবাবটা খাবো। দুপুরবেলা পাঠিয়েছিল আমার বন্ধু, ওরা গেছিল, ও তারপরে জয় ওরা সবাই গেছিলো লাঞ্চে, ইট ওয়াজ সো নাইস অফ দেম, ওরা আমাদের কথা ভেবে দুটো চেলো কাবাব প্যাক করে পাঠিয়ে দিয়েছিল, তখন আমাদের অলরেডি লাঞ্চ হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম কখন ডিনার টাইম আসবে, আমি এই চেলোগুলো খাবো, এতটাই কোয়ান্টিটি বেশি, আমাদের কালকে লাঞ্চও হয়ে যাবে। সকালবেলা এই ভেজিটেবল চপের পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সব কাজ হয়ে গেছে, রাতে ডিনারও হয়ে গেছে, এবার এগুলোকে গড়ে এগুলোকে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে ডিপ ফ্রিজ করে দেব, তারপর যখন ইচ্ছে খাও। এই সময়টা আমার কাছে হচ্ছে দি বেস্ট টাইম এই সব কাজ করার জন্য। সব কাজ শেষ, এগুলো করে রেখে দেব, লোকজন এলে আমার খুব ভালো লাগে বাড়িতে বানানো কোনো জিনিস মানে করে দিতে, বাইরে থেকে সব কিছুই আনানো যায় কিন্তু বাড়ির বানানো জিনিস এখনও কাউকে যখন তুমি দেবে সেটা লোকে খুব অ্যাপ্রিসিয়েট করে। বাড়িতে এক্সট্রা বিট গাজর হয়ে গেলে আমি সবসময় এরকম ভেজিটেবল চপ বানিয়ে রেখে দিই, খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে আমি নারকল কুচি তারপরে কাজু বাদাম ভেজে কিশমিশ সব কিছু দিয়েছি, তো এগুলো খুবই ভালো লাগে খেতে। এগুলো করতে আমার এখন অনেকক্ষণ সময় লাগবে, ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।